আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমরা আবারও চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আজকের আপনাদের শুধুমাত্র রিচার্জেবল ফ্যান দেখাবো। তো রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন, তো কথা বাড়াচ্ছি না, ভিডিওতে চলে যাই। তো বরাবরের মতো আছেন আফির মামা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম মামা, কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা ভালো। তো মামা আজকে কি দেখাবেন? আজকে দেখাবো গরিবের এসি, ঠিক আছে? মানে মনে করেন 60,000 টাকা 50,000 টাকা এসি কেনার ক্ষমতা নাই, তারা কিনবে 4,000-5,000-6,000-7,000 টাকার ভিতরে, এবং নিচে আছে আপনার 280 টাকা। ঠিক আছে, ভিতরে আপনার সকল চার্জার ফ্যানের দামগুলো আপনাদের দেব। আচ্ছা, আর যারা হোলসেল নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, একটা ভালো প্রাইস। আবার একটু লোকেশনটা বলেন। আচ্ছা, আমাদের দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স, এটা হচ্ছে পাইকগাছা বাজার খুলনা জেলা, এটা হচ্ছে গাজী হোটেলের সামনে আমাদের দোকানটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কুরিয়ার পলিসি কি আপনি বলবেন না? কুরিয়ারে যারা মাল নিতে চায় দেখা যাচ্ছে সারা বাংলাদেশে তাদের কাছে হাত পর্যন্ত পৌঁছে দিতে পারবো। আর যারা আমার এলাকার ভাইরা যারা ভিডিও দেখতেছে এবং দেখবে তারা হচ্ছে আমার দোকানে চলে আসবেন, আমি সর্বনিম্ন রেটটা আপনাদের দিব। তো আমরা হচ্ছে ব্যবহার হয়েছে কি যে আমরা ঠিকানা যদি না বলি তাহলে আমাদের কিছু নতুন ভিউয়ার্স আছে, তারা জানতে পারে না, ঠিক আছে, বারবার তারা কমেন্ট করে। তো মামা আমরা ফার্স্টে কি এই বড়গুলো দেখবো নাকি ছোটগুলো? শুরু করি। আচ্ছা আচ্ছা, প্রথমে আছে আপনার এই যে পকেট ফ্যান। আচ্ছা, সব থেকে ছোটো? হ্যাঁ, পকেট ফ্যান, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার অনলি 250 মামা, মানে ফ্যানগুলো এরকমভাবে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আছে আপনার অনলি 250 মাত্র 250 টাকায়? 250 মাত্র 250 টাকা? হ্যাঁ, চার্জার ফ্যান। আচ্ছা আচ্ছা, এটা কুরিয়ার খরচ যদি কেউ এক পিস নিতে চায়? আমি কোনো সমস্যা নাই, সেটা আমি যেটা আসবে বিল যেটা আসে কুরিয়ার খরচ আমি সেটাই নেব। বেশি আর যদি বেশি পরিমাণ যদি কেউ নিতে চায় সেটাও আপনি বলে দিব, সেটা কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, অবশ্যই দিতে পারব। প্রাইসটা কি হচ্ছে সব কি খুচরা প্রাইস নাকি হচ্ছে হোলসেল? যারা নিতে যাবেন আমার নাম্বার যোগাযোগ করবেন, ভালো প্রাইস দিব। আচ্ছা ঠিক আছে মামা, এটা হচ্ছে 250 টাকা। আচ্ছা, সব থেকে ছোট আপনার 270। আচ্ছা, এর প্রাইস কি মানে রিজনেবল হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভালো প্রাইস দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এ একটা আছে আপনার অনলি 290। আচ্ছা ঠিক আছে, এই যে 290 হ্যান্ড ফ্যান আবার প্লাস স্ট্যান্ড, 290। প্রাইস যেন বেশি না হয় মামা। আচ্ছা, এইটা আছে আপনার 650, 650, ঠিক আছে, 650 টাকা। এর মডেল নাম্বার একটু বললে ভালো হয়। 650। আচ্ছা, স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে দেবে আমার এই ফ্যানটা লাগবে। জি ঠিক আছে, এটা আছে আপনার অনলি 650। আচ্ছা আচ্ছা, এটা আছে আপনার ক্লিপ ফ্যান, এটা কিন্তু যে কোনো জায়গায় আপনি ক্লিপ করে রাখতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা ব্যাটারি আছে, রিচার্জেবল ব্যাটারি একটা, এই দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার চার্জ সার্ভিস খুবই ভালো, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম ব্যাকআপ পাবেন। আচ্ছা, এটা আছে আপনার 680। 680 টাকা? 680 টাকা। আর একটু কমানো যায় মামা? না মামা, এটা কমা। তারপরেও দোকানে আসবেন আমি সর্বনিম্ন রেটটা আপনাদের দিব। মানে লেখা আছে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা, কিন্তু আসলে আমরা তো মানে ব্যবহার করছি যার কারণে জানি আর কি। আচ্ছা, এটার প্রাইস আছে আপনার 1,050। 1,050 টাকা? 1,050 টাকা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপর কোনটা আছে? আচ্ছা, একটা মাল আছে আপনার জয় সুপারের 2218, খুবই ভালো মানের, এটা আমাদের গেল বছর সব থেকে বেশি বিক্রি হয়েছে এই ফ্যানটা। আচ্ছা, এই ফ্যানটা একটু দেখাই আমি। আচ্ছা, এটা আছে প্রথমে এক চাপে আছে আপনার একদম লো, পরে হচ্ছে মিডিয়াম, তারপরের চাপে আছে হাই। এটা কিন্তু আবার এক্সট্রা ফিচার আছে, সেটা হচ্ছে মুভিং হয়। আর এর ভিতরে তিনটা ব্যাটারি ইউজ করা হয়েছে যার কারণে ব্যাকআপটা অনেক বেশি পাবেন। কিন্তু আমাদের দোকানে সর্বোচ্চ বিক্রি ফ্যান, সব থেকে বেশি চলে এই মডেলটা। এটার প্রাইস আছে আপনার 1380 টাকা। 1380 ভালো প্রাইস? হ্যাঁ ভালো প্রাইস। আরে একটা আছে আপনার জয় সুপারের, এটা হচ্ছে 2215। সবথেকে গতি বেশি আছে এই ফ্যানটার, এটা আছে জয়কালী, ঠিক আছে। এটা হচ্ছে আপনার লো, পরে হচ্ছে আপনার মিডিয়াম, একটু বড় সাইজ, এটা সাইজ হবে না অনেক স্পিড বেশি হবে, ঠিক আছে। এটার আবার এই যে আপনি ঘুরায়ে আপনি যেরকম পজিশনে নিয়ে টাইট দিয়ে দেবেন ঠিক সেরকম পজিশনে থাকবে,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তো দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা হয়তো ব্যাকআপ পাওয়া যায় যেতে পারে। এটা হচ্ছে আপনার 1550 টাকা রাখা যাবে, 1550 অনলি, 1550 হ্যাঁ। এটা কিন্তু হিউজ পরিমাণ আছে, দেওয়া যাবে আপনাদের যত পিস লাগে দেওয়া যাবে। আচ্ছা এবার পরে আসি আমি হচ্ছে বড় চার্জার ফোন গুলা, আর 6 ভোল্ট ব্যাটারি এর ভিতরে আছে একটা 12 ইঞ্চি ডিসি ফ্যান জি, এসি ডিসি ফ্যান, আপনার কারেন্ট চলবে, কারেন্ট চলে গেলেও আপনি ব্যাকআপ পাবেন মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আপনার হাইতে চলতেছেই ৩৪০০ টাকা যদি নিয়ের আমি একটু কম রাখবো, সমস্যা না। আচ্ছা ঠিক আছে। তারপর আচ্ছা এইটা আছে আপনার 16 ইঞ্চি চার্জার ফ্যান, এটা হচ্ছে আপনার 6 ভোল্টের ডাবল ব্যাটারি জি, ঠিক আছে। এটা কিন্তু অনেক ভালো মানের একটা চার্জার ফ্যান মামা, ডিফেন্ডারের অরিজিনাল চায়না ফ্যান এটা। আচ্ছা ঠিক আছে, এইটা রাখা যাবে হচ্ছে 4800 টাকা। এটা হচ্ছে 16 ইঞ্চি ও 16 ইঞ্চি 4800। আচ্ছা 12 ইঞ্চি 16 ইঞ্চি 16 ইঞ্চি আর এটা হচ্ছে আপনার 16 ইঞ্চি চালালে আপনার আরো জোর বেশি হবে। আচ্ছা এটা কিন্তু আবার হাফ স্টার, ঠিক আছে, যে পজিশনে লাগবে আপনি সেই পজিশনে দিয়ে নেবেন, রিমোট কন্ট্রোল। আচ্ছা রিমোট সহ জি বাবা, একটু রিমোটে কাজ করানো যাবে না বাবা? এটার আপনার পিছনে তো ইদেও আছে, ঠিক আছে, এখন কাজ হবে না, খুললে। আচ্ছা আচ্ছা ওকে, মানে কাজ করবে? হ্যাঁ কাজ করবে। এটা রিমোট কন্ট্রোল সহ হাফ স্টান, আপনার 16 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের সর্বশেষ ফ্যান না? জি জি জি। এটা ভালো প্রাইস দিয়ে আছে আপনার 7200 টাকা এরকম বিক্রি করছে সব জায়গায়। আমি আপনাদের জন্য প্রাইস দেবো 6800 টাকা। আচ্ছা মাত্র 6800 টাকা এবং দুইটা ব্যাটারি ডাবল ব্যাটারি আছে। আচ্ছা আচ্ছা ডাবল ব্যাটারি, ব্যাকআপ পাওয়া যাবে কেমন বাবা? এটা মিনিমাম এইভাবে হাই স্পিড 5 ঘন্টা এই যদি এইভাবে হাই স্পিড চলে 4 ঘন্টা একদম মিডিয়ামে চালান সেটা সেখানে পাবেন আছে আপনার 8 ঘন্টা, আর যদি লোতে চালান তাহলে মিনিমাম 12 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো মামা ফ্যান কি আর আছে মো বাবা? আর এই যা ছিল চার্জার ফ্যান সবগুলাই দেখাইছি বাবা, এছাড়া আমার কাছে কালেকশনে আর কিছু নাই। আচ্ছা আর ফ্যান মনে করেন সত্যি স্টকে আছে আমার, বহু চার্জার ফ্যান আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি মানে যে যে কয় পিস নিতে চাই দাও যাবে, আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আচ্ছা ঠিক আছে মো, আসসালামু আলাইকুম।